সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম মেরিনস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কেজি ওজনের একটি চকলেট ফ্লেভারের গায়ে হলুদের অসম্ভব মজাদার একটি কেকের রেসিপি আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই কেকের রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমেই আমি চকলেট কেকের বেস্টটা তৈরি করে নিব। তার জন্য এখানে একটা চালনির মধ্যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ময়দা এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এতে করে কেকের টেস্টটা ভালো আসবে আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কুকু পাউডার আর অবশ্যই একটা ভালো মানের কুকু পাউডার ব্যবহার করবেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এরপর এখানে এক চিমটির মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিব আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে আমি এখানে একবার চেলেছি কিন্তু অফ স্ক্রিনে আরও দুই থেকে তিনবার চেলে নিব এতে করে কেকটা বেশি সফট আর স্পঞ্জি হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর অফ স্ক্রিনে আরও দুই থেকে তিনবার চেলে আমি শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়ে নিয়েছি এবার ডিমের কুসুমগুলোকে খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি যেন কুসুমের কোনো হলুদ অংশ সাদা অংশের সাথে না থাকে এ তো একে একে আমি চারটা কুসুম খুব ভালো করে উঠিয়ে নিলাম তো কুসুমগুলো উঠিয়ে নেওয়ার পর এবার আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব যখন দেখা যাবে ডিমের সাদা অংশটার মধ্যে ফুম ক্রিয়েট হওয়া শুরু হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে তিন থেকে চারবারে অ্যাড করব আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। তো এরকম করে বিট করে দেখা যায় ডিমের ম্যারংটা বেশি পারফেক্ট হয় তো ফ্রেন্ডস চিনিটা অল্প অল্প অ্যাড করে আমি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো বিট করেছি তারপর ডিমের ম্যারানটা এরকম একটা পজিশনে চলে এসেছে তো সে যে এখানে আমি ডিমের যে কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট ইমারশন আপনারা চাইলে এখানে চকলেট পেস্টও দিতে পারেন আধা চা চামচ পরিমাণ তো ফ্রেন্ডস দেখতেই পারছেন ডিমের কুসুম এবং চকলেট ইমারশনটা দেওয়ার পর এখন আবারও আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এক মিনিটের মতো বিট করে নিলাম তো তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ পরিমাণ আর যেহেতু এটা স্পঞ্জ কেক সেজন্য এখানে তেলের পরিমাণটা কম দিলেই চলবে আর তেলটা দেওয়ার পর এখন আবারও আমি ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি তেলটাকে তো ভিডিওতে যতক্ষণ দেখতে পেরেছেন ততক্ষণই কিন্তু আমি জাস্ট একটু তেলটা মিশিয়ে নিলাম তো তেল দেওয়ার পর বেশি সময় নিয়ে বিট করলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার বা কেকটা সফট না হওয়ার চান্সটা বেশি থাকে তাই তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু বিট করা বন্ধ করে দিয়েছি তারপর এখানে শুকনো উপকরণগুলো যেগুলো আমি চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ তো দুধটাও অর্ধেকের মতো দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড উইক্সের মাধ্যমে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর এ কাজটা খুবই আস্তে আস্তে আলতু হাতে করতে হবে তাড়াহুড়া করা যাবে না কারণ তাড়াহুড়া করলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে তো প্রথম ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর বাকি শুকনো উপকরণগুলো অ্যাড করলাম আর অবশিষ্ট দুধটাও কিন্তু আমি অল্প অল্প করে দুইবারে অ্যাড করে দিয়েছি তারপর হ্যান্ডউইক্সের মাধ্যমে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে গিয়েছে তো দেখতেই পারছেন প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আমি আস্তে আস্তে করে মিক্সড করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু শুকনো উপকরণের কোনো লাঞ্চ থাকা যাবে না খুবই ভালো করে শুকনো উপকরণগুলো মিশে যেতে হবে আবার মিশে যাওয়ার পর ওভার মিক্সিংও করা যাবে না কারণ ওভার মিক্সিং করলেও কিন্তু কেক ডেবে যাওয়ার বা চুপসে যাওয়ার চান্স থাকে তো আমার ব্যাটারটা হয়ে যাওয়ার পর এখানে আমি ন ইঞ্চি সাইজের একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড শেপের মোল্ডের নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে একটা স্টিকের মাধ্যমে আমি এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারের ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে আর তারপর বেশ কয়েকবার আমি কেকের ব্যাটারটাকে এরকম করে টেপ করে নিচ্ছি আর স্পঞ্জ কেকের ব্যাটারটা একটু বেশি সময় নিয়ে ট্যাপ করতে হয় আর আজকের কেকটা আমি চুলায় বেক করব সেই জন্য চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে দশ মিনিট আগে থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি আর হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল এবার স্ট্যান্ডের উপরে আমি কেক মোলটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা দেখতে পারছেন সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে তো আমি একটা কাগজের মাধ্যমে খুব ভালো করে ছিদ্রটা বন্ধ করে দিলাম এবার চুলার আঁচটা একদম লড়ছে সামান্য কিছুটা বাড়ি রেখে আমি কেকটাকে বেক করছি চল্লিশ মিনিট তো সময় আসলে চুলা আঁচের উপর নির্ভর করে কিছুটা কম বেশি লাগতে পারে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন আমি কেকের ক্রিমটা তৈরি করে নিব সেই জন্য যে বাটিতে ক্রিম তৈরি করব সেই বাটিটা এবং বিটার স্ট্যান্ড দুইটা আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এতে করে যত গরমে আপনারা ক্রিমটা তৈরি করেন না কেন দেখা যাবে যে খুব সহজে ক্রিমটা পারফেক্ট হবে ক্রিম কখনো নরম হবে না আরেকটা টিস্যু পেপারের মাধ্যমে বিটার স্ট্যান্ড দুইটা এবং বাটিটা আমি মুছে নিলাম যেন এখানে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা ভিভো হুইপ ক্রিম দেড় কাপ পরিমাণ তো এই ক্রিমটা আমি নর্মালি বাজার থেকে কিনে আনার পর নর্মাল ফ্রিজে রাখি ব্যবহারের ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে যখন একদম বরফ ঠান্ডা হয় তখন এখানে ব্যবহার করি এতে করে ক্রিমটা বেশি পারফেক্ট হয় আর খুব দ্রুত হয়ে যায় তো ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখা যায় যে ছোটো ছোটো যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু একদম পারফেক্টভাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ক্রিমটা ছটপট হয়ে যাবে তো আমার ক্রিমটা যখন মোটামুটি বিট করে নেওয়া হয়ে গিয়েছে তো সে পর্যায়ে এখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ ক্রিম উঠিয়ে রাখলাম আর এক ভাগের মধ্যে আমি এখানে চকলেট গানাশ অ্যাড করছি এই ক্রিমটাকে আমি চকলেট ক্রিম তৈরি করব তো এখানে আমি আধা কাপ পরিমাণ চকলেট ডার্ক চকলেট আর কি সাথে ওয়ান ফোর্থ কাপের মতো দুধ দিয়ে এই গানসটা তৈরি করছি আপনারা জেলে এখানে হুইপ ক্রিম দিয়েও গানাটা তৈরি করতে পারবেন তো সেই গানসটা আমি এখানে অর্ধেকের মতো অ্যাড করলাম বাকি অর্ধেকটা আমি ডেকোরেশনের সময় ব্যবহার করব তো গানাসটা দিয়ে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এক থেকে দেড় মিনিটের মতো বিট করেছি আর এরই মধ্যে কিন্তু আমার চকলেট ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন মাসাল্লাহ কত পারফেক্ট হয়েছে ক্রিমটা আশা করবো দেখে বুঝতে পারছেন তো চকলেট ক্রিমটাকে আমি এখন ফ্রিজে রেখে দিলাম এতে করে ক্রিমটা আরও পারফেক্টভাবে সেট হবে আর এদিক থেকে যে ক্রিমটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই ক্রিমটার মধ্যে আমি ইয়েলো কালার কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো সামান্য একটু ইয়েলো কালার দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কিছুটা ক্রিম উঠিয়ে রেখে দিব সেই ক্রিমটার মধ্যে আমি লাল রং অ্যাড করব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওতে কিন্তু আমি ক্রিম তৈরি এবং ক্রিমে কালার মিক্সিংয়ের সকল টিপস শেয়ার করছি আশা করব আপনাদের উপকার আসবে তো অল্প একটু ক্রিম আলাদা করে নেওয়ার পর এখানে আমি আরও কিছুটা দিয়ে দিলাম হচ্ছে ইউলো কালার আর এটা হচ্ছে জেল কালারটা আমি ইউজ করেছি এতে করে কালারটা খুব সুন্দর আসে তারপর কালারটা একটু ডিপ আনার জন্য এখানে আমি জাস্ট তিন ফুটা দিয়ে দিচ্ছি হচ্ছে রেড কালার তো ইয়েলো কালারের সাথে সামান্য একটু রেড কালার অ্যাড করলে ইউলোর যে ডিপ কালারটা সেটা আসে তবে আপনারা যদি একদম কাঁচা হলুদে কালারটা রাখতে চান তাহলে রেড কালার অ্যাড করার দরকার নেই তবে একটু ডিপ হলুদ কালারটা চাইলে কিন্তু সামান্য একটু রেড কালার অ্যাড করে নেবেন এতে করে দেখবেন কালারটা সুন্দর আসবে তো এই পর্যায়ে আরও কিছুটা ইউলো কালার আমি অ্যাড করেছি তারপর হালকা করে বিট করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে দেখতেই পারছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে বিরুতে যতটা বোঝানো যাচ্ছে তার চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে কালারটা আর এটাকে তৈরি করে যদি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এদিক থেকে সামান্য একটু ক্রিম যা আলাদা করেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে রেড জেল কালার আর জেল কালারটাই বেশি ভালো হয় তবে আপনারা চাইলে এখানে রেডমেন ব্র্যান্ডের কালারটাও ইউজ করতে পারেন তো কিছুটা কালার মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা রেড জেল কালার আবারও দিয়ে দিলাম সাথে কিছুটা ইয়েলো কালার দিয়ে দিলাম কারণ রেডের সাথে ইয়েলো কালার দিলে রেডের যে কালারটা সেটা একটু বেশি গাঢ় মনে হয় সেই জন্য কিন্তু এখানে আমি ইয়েলো কালার দিলাম তো এই তো খুব ভালো করে আমি একটা স্পেচলের মাধ্যমেই মিশিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লাল টকটকে কালার চলে এসেছে আশা করবো আপনারা দেখে উপকৃত হয়েছেন তো এটাকেও কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কারণ নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু কালারটা আরও বেশি ডিপ হবে তো এদিক থেকে ফ্রেন্ডস চল্লিশ মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে তো মাসাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর কারেন্টটাও চলে গিয়েছিল আমি মোবাইলের আলোতে একটু ভিডিও করে নিয়েছি তো কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে অনেক বেশি বিপদে পড়তে হচ্ছে ইদানিং আমি কেকটাকে তিনটা স্লাইস করে কেটে নিয়েছি সেই ভিডিওটাও করতে পারিনি তো যাই হোক এখন কেক ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথম স্লাইসটা আমি এখানে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ সম্পূর্ণ কেকের স্লাইসটার মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে চকলেট ক্রিম আমি যে চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা আমি কেকের লেয়ারগুলোর মধ্যে দিব তো সেই জন্য দেখতেই পারছেন প্রথম লেয়ারের মধ্যে আমি চকলেট ক্রিমটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাস তো এখানে কিন্তু অবশিষ্ট যে গানাসটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো চকলেট গানাসটা দেওয়ার পর একটা প্যালেট নাইফের মাধ্যমে আমি উপরটা একটু এরকম করে সমান করে নিচ্ছি তারপর আমি দ্বিতীয় কেকের লেয়ারটা বসিয়ে দিলাম দিয়ে সেমভাবেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথম সুগার সিরাপ আর সুগার সিরাপ কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি সামান্য কিছুটা চিনি এবং কুসুম গরম পানি একসাথে মিশিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপটা হয়ে যায় তারপর সম্পূর্ণ নর্মাল টেম্পারেচার আনার পর এখানে ব্যবহার করবেন তো সুগার সিরাপ দেওয়ার পর চকলেট ক্রিম দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাস আর সেমভাবে এই তো প্যালেট নাইফটা দিয়ে একটু সমান করে নিচ্ছে। তো এই তো হয়ে গিয়েছে তারপর আমি সাইডটাও একটু এরকম করে টেনে সমান করে নিচ্ছি সমান করে নেওয়ার পর এবার সবশেষের কেকের লেয়ারটা আমি আর উপর বসিয়ে দিলাম আর উপরে দিয়ে দিচ্ছে হচ্ছে সুগার সিরাপ এখন আমি সামান্য একটু চকলেট ক্রিম অবশিষ্ট ছিল সেটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে অল্প করে একটু ক্রামস কুটিং করে নিচ্ছি আর ক্রামস কুটিং করে নিলে কী হয় কেকটা ফিনিশিং আনার সময় কেকের কোনো দানা দানা ভাব উপরে ভেসে আসে না তো ক্রামস কুটিং করে নেওয়ার পর এখন আমি যেই হলুদ কালারের ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে কভার করে নিব আর এই কেকটা আমি আমার মামাতো বোনের গায়ে হলুদের জন্য তৈরি করছি সেই জন্য কিন্তু এরকম হলুদ কালার দিয়েই তৈরি করছি যেন হলুদের সাথে যায় তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আশা করব। আপনাদের কাছে ভালোই লাগবে আর যদি ভালো লাগে এবং ভিডিওর ছোটোখাটো টিপসগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটিকে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু কেকের মধ্যে একটা ফিনিশিং নিয়ে এসেছি মোটামুটি শেষের দিকে স্ক্রেপারের মাধ্যমে আমি একটা জিগ জিগ ডিজাইন করে দিলাম সাইডে এবং প্লেট নাইফ দিয়ে উপরটাকে আবারও একটু টেনে টেনে সমান করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু কেকের মধ্যে ফিনিশিং চলে এসেছে তো মন দিয়ে কাজ করলে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে ঝটপটি কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা যায় আর অবশ্যই কেকে ফিনিশিং আনার সময় কাজটা একদম আলতো হাতে করতে হবে তাহলে দেখবেন খুব দ্রুত ফিনিশিংটা ভালো আসবে তো এবার একটা সিক্স বি নজের আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা ইয়েলো কালারের ক্রিম ঢুকিয়ে নিয়েছি তো এটার মাধ্যমে এক চাপের কিছু ফুল উপরে এবং নিচের বর্ডারে আমি দিয়ে দিচ্ছি আর মাঝখানে দেখতেই পারছেন কিছুটা গ্যাপ রাখছি কারণ এই গ্যাপগুলোর মধ্যে আমি হচ্ছে লাল রঙের ক্রিমটা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন সেম নজেল দিয়েই সিক্স বি নজেল দিয়ে যে লাল রঙের ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্যাপগুলোর মধ্যে এতে করে কিন্তু মাসাল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর আর কালারফুল মনে হচ্ছে আর যেহেতু গায়ে হলুদে মামা তো বোনের গায়ে হলুদে আসলে গিফট করব সেই জন্য আমি এরকম একটা কালারফুল কেকই তৈরি করতে চাচ্ছিলাম তো সবগুলো ফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আমি প্রতিটা ফ্লাওয়ারের উপরে একটা করে সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি আর মাঝখানেও কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার এই অসম্ভব সুন্দর ও মজাদার কেকটা তৈরি হয়ে গেল আর এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই অনেক বেশি মজার হয়েছে তো আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ